হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে যে ভিডিওটার মধ্যে কথা বলবো এটা একদম 100% সত্যি খবর, কিন্তু আমাকে এটা একটু ব্লাইন্ড আর্টিকেলের মতো করতে হচ্ছে নাম না নিয়ে। তার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমি ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো কথা হচ্ছে যে কিশমিশ ছবিটা যখন রিলিজ করেছিল, দেবের কিশমিশ, তার ঠিক সাথে সাথেই আরও একটি বাংলা ছবিও মুক্তি পায়, যেটা কমার্শিয়াল ধর্মী ছবি ছিল, অ্যাকশন ছিল, এবং অ্যাকশনটাই সেই ছবি সবচেয়ে বড় হাইলাইট ছিল। বাইরে থেকে, দক্ষিণ ভারত থেকে অ্যাকশন ডিরেক্টর হায়ার করে নিয়ে এসে করা, খুব ভালো অ্যাকশনটা ছিল যতটুকু ট্রেলারে দেখতে পেয়েছিলাম। ট্রেলারটাও খুব ভালো রেসপন্স পেয়েছিল, তবে ছবিটাও ডিসেন্ট একটা ব্যবসা করেছিল। তো সেই ছবিটা এখনও ওটিটিতে বা টেলিভিশনে দেখানোর কোনো ব্যাপার হলো না কেন, যেখানে তার সমসাময়িক রিলিজ করা কিশমিশ অলরেডি টেলিকাস্ট হবে খুব শীঘ্রই। তো তাহলে কেন এটা হয়েছে সেটার বিষয়ে আপনাদের কথা বলবো। তো কী হয়েছে, যে টিভি চ্যানেল, যে স্যাটেলাইট চ্যানেল, বাংলাতে তো আগে স্যাটেলাইট চ্যানেলের সাথে কথা না বলে কোনো প্রোডাকশন হাউসই নামে না প্রায় ছবি করতে। তো এই যে নায়ক, যেই কমার্শিয়াল ধর্মী ছবিটি করেছেন, তিনি একটি চ্যানেলের সাথে তার খুব মানে বন্ধুত্ব আছে, ঘনিষ্ঠতা আছে, এবং তা সে নিজেই ছবি প্রডিউস করে, এবং যখন যে ছবি প্রডিউস করে তখন এই চ্যানেলের কাছেই নিয়ে গিয়ে বিক্রি করে, বা দুটো তিনটে একসাথে ছবি করে ক্লাব করে বিক্রি করে দেয়, এরকমই প্রসেসটা চলতে থাকে। এবার প্রথমে যখন সে ছবিটা বানাচ্ছিল, তখন সে সেই প্রজেক্টের ব্যাপারে পিপিটি বানিয়ে ওই চ্যানেলকে দেখিয়েছিল, এবং চ্যানেল একটা ভার্বাল কমিটমেন্ট দিয়েছে যে আমি এটা, ফর এক্সাম্পল, ওটা অনেক হাই প্রাইস দিয়েছিল, কারণ ওরা যে মাউন্টিং করতে যাচ্ছিলো অ্যাকশন ইত্যাদি অনেক কিছু বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়েছে, তো ওরা তখন বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমি এই টাকা দেব। এবার সেই নায়ক তো খরচা টর্চা করে অনেক এ করে খরেছে ছবিটা। এবার এখন আপনাদেরকে যেটা আমি কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখন প্রতিটা চ্যানেলেই যেরকম বম্বেতে কোয়ালিটি চেকিং হচ্ছে, ঠিক আছে, আগে যে দামে পাচ্ছিল প্রডিউসাররা বেচে দিচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না। সিমিলারলি এখানকার টিভি চ্যানেলেও সেম জিনিস হচ্ছে, যে কোয়ালিটি চেক হচ্ছে একটা। তো সেই কোয়ালিটি চেক হওয়ার জন্য তারা এখন দেখেছে যে ওই যে দক্ষিণ ভারত থেকে অ্যাকশন পরিচালক নিয়ে এসেছে, সে অ্যাকশনের পার্টটা খুব ভালো, বাকি ছবির যে কোয়ালিটি বা স্ক্রিন প্লের যে কোয়ালিটি বা স্টোরি রাইটিংয়ের যে কোয়ালিটি বা বাকি সব কিছু, অন্য মানে যে সাপোর্টিং অ্যাক্টার্স, তাদের অভিনয় কোনোটাই আপ টু দ্য মার্ক নয়, মানে আউটপুটটা সেই কোয়ালিটির। খালি অ্যাকশনটা ভালো হলে তো হলো না, গোটা ছবিটা ভালো হওয়ার জন্য সব কিছু ভালো হতে হবে, তো সেইটা ভালো নয়। তো তখন তারা বলছে এখন আমরা অত দেবো না, তারা যতটা কমিট করেছিল তার থেকে কম দেবে বলছে। তো এইটা নিয়েই এখনও নেগোসিয়েশন চলছে, মানে ধরুন আগে বলেছিল যে আমরা দেবো হচ্ছে 4 crores, এখন বলছে আমরা 2 দেবো, এরকম নিয়ে আর কি। এবার ওই টিভি চ্যানেলের সাথে হিরোর প্রোডাকশন হাউসের নেগোসিয়েশন চলছে, কথাবার্তা চলছে, যদি কিছুভাবে করে দেওয়া যায় আর একটু হোল্ড রেখে, যে হ্যাঁ এটা তো এখনও এতে চলছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার ওই ছবিটির সাথে, যে কারণে ওই ছবিটি আসছে না। এটা অনেকে জিজ্ঞেস করছিলো যেটা কবে ওটিটিতে আসবে বা কবে টিভি চ্যানেলে আসবে। তো এটা খুবই ইন্টারনাল একটা নিউজ, তো এটা নাম নিয়ে ব্রেক করা আপনারা আশা করি বুঝে গেছেন। এবং সেই নায়ক, একমাত্র নায়ক যে কমার্শিয়াল ধর্মী ছবি করছে, দ্যাট ইজ গুড, বাট ইট ইজ আ ফ্যাক্ট, যেটা আমি আপনাদেরকে এখন এর মধ্যে বললাম সেটাও ফ্যাক্ট। সো এবার এটা যেহেতু মানে এইভাবে বলতে হলো আমাকে, কিছু করার নেই। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।